সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি প্রশ্ন উত্তরের আসর। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি মুফতি মিজানুর রহমান রায়হান। আপনাদের প্রশ্নের জবাব দেবার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দিন ইসলামিক স্কলার হাফেজ মৌলানা কাজী মারুফবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, এবারের পর্বে আমরা আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর বোঝাপড়ার গুরুত্ব সম্পর্কে প্রশ্ন পাঠাতে। আপনারা অনেকেই এ বিষয়ে প্রশ্ন পাঠিয়ে জানতে চেয়েছেন, তো আপনাদের পাঠানো প্রশ্নগুলো এবার একে একে আমি পেশ করছি হাফেজ মৌলানা কাজী মারুফবিল্লাহ আপনার কাছে। মুচড়া লোহাগাড়ার নড়াইল থেকে ফাহিম রহমান লিখেছেন, ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ক ও তাদের একে অপরের অধিকার রক্ষায় কি গুরুত্ব দিয়েছে তা জানাবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল সম্মানিত শ্রোতাদেরকে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তি, সমাজ, পরিবার থেকে শুরু করে জাতি এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল অবস্থায়, সকল ক্ষেত্রে, সকল সময় সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। পারিবারিক জীবন একটি গুরুত্বপূর্ণ জীবন এবং পারিবারিক জীবনটি সুখময়, শান্তিময় এবং প্রশান্তিময় হোক, এটা সকলেই চায়। এজন্য পারিবারিক শান্তি এবং সুখ শান্তির জন্য মূল ভূমিকা পালন করবেন স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রীর মধ্যে সুন্দর সুসম্পর্কই পারিবারিক জীবনটি শান্তিময় এবং জান্নাতি পরিবেশ বিরাজমান থাকতে পারে। এজন্য স্বামী তার স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করবে এবং স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব পালন করবে, তাহলে এখানে ভুল বোঝাবুঝি কোনো সুযোগ নেই। এজন্য স্বামী এবং স্ত্রী উভয়ের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং কোনো অবস্থাতেই যেন কেউ কারো অধিকার নষ্ট না হয় সেই ব্যাপারে সজাগ এবং সচেতন থাকতে হবে। স্ত্রীকে যে আল্লাহ স্বামীর থেকে তৈরি করেছেন, এ বিষয়টাও স্বামী খেয়াল রেখে স্ত্রীর প্রতি সদয় থাকবেন, নিঃসন্দেহে ভালো ব্যবহার করবেন। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন হাবিবা খাতুন মাদারগঞ্জ জামালপুর থেকে। তিনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি কোনোভাবেই কাম্য নয়। একান্ত তাদের মাঝে ভুল বোঝাবুঝি হলে তা নিরসনের জন্য কোরআন হাদিসে কী পরামর্শ দেওয়া হয়েছে? আপনি যেমনটি বলছিলেন যে প্রশ্নের আলোকে যে ভুল বোঝাবুঝি কাম্য নয়, আসলেই কাম্য নয়, কারো কাম্য নয়। তবে অনিবার্যভাবে যদি কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়, কোরআন তার সুন্দর সমাধান দিয়েছে। সুরা আন-নিসা মহিলাদের নামে একটি সুরা এবং এই সুরার প্রথমে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকারের কথা বলেছেন এবং পারিবারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই সুরার সুরা আন-নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, তোমরা যদি মনে করো তোমাদের স্ত্রী অবাধ্য হতে পারে, ফাইজুহুন্না, তখন তাকে সৎ উপদেশ দিবে, সুন্দর সুন্দর কথা বলে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। যদি সেটা না হয়, ওয়াহজুরুহুন্না, তোমরা তখন তার কাছ থেকে কিছু সাময়িক সময়ের জন্য তাকে কন্ট্রোল করার জন্য, তাকে নিয়ন্ত্রণে আনার জন্য বিছনা ত্যাগ করবে। স্বামী স্ত্রীর স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে একই বিছনা থাকে, রাগ করে কিছু সময়ের জন্য বিছনা অন্য বিছনা শোবে, এতে করে স্ত্রী স্বামীর প্রতি একটা শূন্যতাটা সে বুঝতে পারবে। অবশ্যই যদি সেটাও যদি কাজ না হয়, অদিবহুন্না, তখন তাকে কিছুটা মৃদু আঘাত করবে, যে আঘাতে স্ত্রী যেন কঠিনভাবে কোনো দাগ না পড়ে যায়। নবীজি বলেন যে গায়ের মোবার রেহিন, কোনো দাগ পড়া যাবে না চেহারার মধ্যে। শাসনটাই তো সবচেয়ে বড় শাসন। এইভাবে যদি কাজ হয়ে যায়, নবীজি বলেন, ফাইন আতানাকুম ফালা তাগু আলাইহিন্না সাবিলা, যদি তোমার অনুগত হয়ে যায়, তোমাকে মানে এবং তোমার কথা শুনে, অর্থাৎ স্বামীর কথা শুনে, তাহলে স্ত্রীর ব্যাপারে কোনো রাগান্বিত হওয়া যাবে না এবং তার প্রতি কঠোরতা অবলম্বন করা যাবে না এবং বিরূপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এরপরে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ সিরাজউদ্দিন বাস্টার, সভাপতি স্মৃতিসৌধ
বেতার শ্রোতা ক্লাব ভাকুর্তা সাভার থেকে। তিনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে কতটা বিশ্বাস করবে, একে অপরের সন্দেহ করলে কী ধরনের গুণা হবে। স্বামী এবং স্ত্রী উভয়ের সুসম্পর্ক অবশ্যই থাকতে হবে এবং কেউ কাকে সন্দেহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক, এবং একে অপরের মধ্যে অধিকার সুপ্রতিষ্ঠিত মাধ্যমেই শান্তিময় জীবন হতে হবে, একে অন্যের পরিপূরক। হ্যাঁ, এবং কেউ কাউকে সন্দেহ করবে না, সন্দেহ করলে শান্তিময় জীবনটি অশান্তিময় হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রীকে সন্দেহ করবে না, স্ত্রীও স্বামীকে সন্দেহ করবে না। এবং মনে রাখতে হবে, স্বামীকেও মনে রাখতে হবে এবং স্ত্রীকেও মনে রাখতে হবে, সন্দেহ প্রবণ কোনো কাজও করা যাবে না। এই জন্য উভয়ের সন্দেহ দূর করতে হবে। তবে যদি কেউ একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে সন্দেহ করে, যে সন্দেহের কোনো ভিত্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত বলেন যে ইন্না বাদাজ্জন্নি ইসমুন, কোনো ধারণা আছে এটা গুনাহ হয়। এই জন্য বিরূপ ধারণা করা, এক লোকের প্রতি খামাখা বিরূপ ধারণা করা এটা গুনাহ। এই জন্য শুধু স্বামী স্ত্রী কেন, প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে যে কারো প্রতি বিরূপ ধারণা করা, খারাপ ধারণা করা, খারাপ সন্দেহ পোষণ করা, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেউ কোনো বিরূপ ধারণা হচ্ছে গুনাহ। এই জন্য আমরা একে অপরের প্রতি বিরূপ ধারণা করব না, সন্দেহ করব না। এরপরে প্রশ্নে আমরা আসছি। সাধুহাটি গোপালগঞ্জ থেকে ফাতেমাতু জোহরা জানতে চেয়েছেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, কোরআনে তার কি বর্ণনা এসেছে, স্বামীদের জন্য এক্ষেত্রে করণীয় কি তা জানাবেন। সূরা আন নূরের 11 আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটা বিশেষ বক্তব্য দেওয়া হয়েছে। বনু মুস্তালিকের একটি যুদ্ধ হয়েছিল, খণ্ড যুদ্ধ। সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মুনাফিকরা সবসময় মুসলমানদের ক্ষতি সাধন করে থাকে এবং মুনাফিকদের ধরা খুব কঠিন। এরা লেবাস পরিবর্তন করে ফেলে, যখন তারা কোনো মুসলমানের সঙ্গে মিলামেশা করে, চলাফেরা করে, তখন মনে হয় যেন একজন খাঁটি মুসলমান। আবার যখন কোনো কাফেরের সাথে মিলামেশা করে, তখন মনে হয় যেন তাদের একান্ত বন্ধু। এই জন্য এই মুনাফিক লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে একটা মিথ্যা, চরম মিথ্যা অপবাদ দেয়। এবং পরবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের আয়াত নাজির করে বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে বিরূপ এবং অপবাদ দেওয়া হয়েছে, তোমাদের মধ্য থেকে একটি গোষ্ঠী, তার মানে মুনাফিকরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখার স্বার্থে কোরআন কারিম আয়াত নাজির করে ঘোষণা করলেন যে সবসময় মনে রাখতে হবে, কোনো সময় কোনো স্ত্রীকে সন্দেহ করা যাবে না এবং মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। বাবার বাড়ি চলে এসেছিলেন এবং এতটা ভয়ঙ্কর হয়েছে, বিরাট ঘটনা। তো তাই আমরা সংক্ষিপ্তভাবে জানালাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু তিনি গায়েব জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যার গায়েব কেউ জানেন না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা করলেন এটা কেমন হয়, নানান চিন্তা করে চুপ রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে মনে হয় নবীজি তাদের সঙ্গে মিলে গেছে, তাদের কথার সঙ্গে সম্মতি আছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজির করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে পরিচ্ছন্ন করে ঘোষণা দিলেন যে হাজা ইফকুম মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট অপবাদ, এটা মিথ্যা, চরম মিথ্যা এটা। তাহলে আমাদের স্বামীদের করণীয় কি এক্ষেত্রে? যে এক্ষেত্রে স্বামীদের দায়িত্ব হচ্ছে কোনোভাবেই কোনো অবস্থাতেই কেউ একটা মিথ্যা অপবাদ দিল স্ত্রীর প্রতি, সেটা যেন বিশ্বাস না করা হয়, অনুসন্ধান করে এবং খোঁজখবর নিয়ে তখন তার রায় দেওয়া হবে, এর আগে নয়। চাঁদনীবাজার বগুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন, আমরা অনেক সময় দেখে থাকি সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয় আর পরবর্তীতে তা কখনো বিচ্ছেদের পর্যায়ে চলে যায়, এক্ষেত্রে তাদের বিবাদ মেটানোর জন্য ইসলাম কি পরামর্শ দিয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমাদের সকলের জন্য অবশ্যই প্রয়োজন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই কোনো অবস্থাতেই এই সন্দেহ হোক অথবা বিবাদ হোক এমন কোনো কাজ করা যাবে না। যদি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় তাহলে এটা যেন চরম রূপ ধারণ না করে, কারণ একে অপরের মধ্যে কিছুটা দ্বন্দ্ব হতেই পারে, এটা স্বামীর সময়ের জন্য, এটা যেন বড় রূপ ধারণ না করে। এক্ষেত্রে স্বামীকে যেমন বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তার পাশাপাশি স্ত্রীকেও বড় মন নিয়ে,
ভালো ভূমিকা রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বৈধ কাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ হচ্ছে বিবাহ বিচ্ছেদ করা, এটা একেবারে নিকৃষ্ট কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, একান্ত প্রয়োজন ছাড়া কোনোভাবেই যেন কেউ তালাকের দিকে না যায়। এটা একান্ত একটা পারিবারিক জীবনটি নষ্ট করে দেওয়া হলো এই কাজটি যেন কেউ কোনো মুসলমান যেন না করে। এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের মধ্যে কোনো সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, বিবাদ হয়, সন্দেহ হয়, তাহলে সেটার জন্য অল্প সময়ের মধ্যে যেন মীমাংসা হয়ে যায়, কোনোভাবেই যেন এটা বিরূপ এবং ব্যাপক রূপ ধারণ না করে এবং এই বিবাদ যেন একেবারে মিটে গিয়ে পারস্পরিক মহব্বত ভালোবাসা যেন বৃদ্ধি হয়। আমাদের মনে রাখতে হবে যে স্বামী স্ত্রীর মহব্বতের কারণেই এই তাদের সন্তান সন্ততি পরস্পর এই বংশ পরম্পরা এগুলো প্রভাব পড়ে। স্বামী স্ত্রীর মহব্বত ভালো হলে সন্তানগুলো সেগুলো শিখবে যে আব্বা আম্মার মধ্যে ভালোবাসা মহব্বত অনেক বেশি, আমরাও সেটা শিখব। তাহলে এই বিষয়ে শয়তান যেন কোনো সুযোগ না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন মধ্যপাড়া গাইবান্ধা থেকে রাশেদুল ইসলাম। তিনি লিখেছেন, সতীসাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া কত বড় গুণা এবং শরীয়তে এর শাস্তি কি? আমরা কিছুক্ষণ আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনাটি শুনলাম সংক্ষেপে, ঘটনা ব্যাপক ঘটনা, একজন সৎ নারীর প্রতি কোনো অবস্থাতেই কোনো কালে কোনো সময়ে কোনো ক্ষেত্রে অপবাদ দেওয়া যাবে না। মানুষের জীবনে সবচাইতে কষ্ট হচ্ছে অপবাদ পাওয়া, অপবাদে এই যে মিথ্যা চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলা। এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে কোনো গুনাহের ভাগী হওয়া যাবে না। এই জন্য আমরা সকলেই লক্ষ্য রাখবো কোনো নারীর প্রতি যেন আমরা মিথ্যা অপবাদ না দিই। একটু বড় ধরনের গুনাহ, এই গুনাহের কাজ যেন কোনো মুসলমান করবে না, কোনো ব্যক্তিও করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই মিথ্যা, বিশেষ করে সতী সৎ নারীদের প্রতি মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আনিসুল হক কাঠাদিয়া মুন্সিগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন, স্ত্রীর সাথে ঝগড়া করে তার ভরণ পোষণ বন্ধ করে দিলে কি জাতীয় গুণা হবে, এমনটি করা জায়েজ আছে কি? স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব হচ্ছে স্বামীর, এবং স্বামী স্ত্রীর মধ্যে যখন বৈবাহিক বন্ধনটি হয় তখন স্বামী দায়িত্ব নিয়ে স্ত্রীকে গ্রহণ করেছে। যদি কোনো কারণে যদি স্বামী স্ত্রীর ভরণ পোষণকে বন্ধ করে দেয়, এটা চরম অন্যায় করবে এবং স্ত্রীর হক নষ্ট করবে। স্ত্রীর হক নষ্ট করা কেয়ামতের ময়দানে তাকে আসামির কাঠ গড়া দাঁড়াতে হবে। এই জন্য কোনো অবস্থাতেই স্বামী যেন স্ত্রীর হক, অর্থাৎ বিশেষ করে যে তার ভরণ পোষণ, খাবার দাবার এবং তার যে অন্য অন্য অধিকার আছে সেগুলো যদি বন্ধ না করা হয়, এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। এর পরে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন বদ্রহাট চট্টগ্রাম থেকে। তিনি লিখেছেন, স্ত্রী যদি স্বামীর আত্মীয় স্বজনের প্রতি বিরক্ত হন, তাহলে স্বামী শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের প্রতি কড়াকড়ি আরোপ করতে পারবেন কি? ইসলামের সমাধান এখানেও ঠিক বড় মন নিয়ে উভয়কে আগাতে হবে। স্ত্রীর স্বামীর আত্মীয় স্বজনের প্রতি খারাপ ধারণা পোষণ করবে না, তাদের মেহমানদারি করাবে, তাদেরকে আদর আপ্যায়ন করাবে। স্বামীরও দায়িত্ব হচ্ছে শ্বশুরবাড়ির প্রতি সম্মান প্রদর্শন করা। এটা আমাদের একটা সামাজিক বন্ধন, এটা আমাদের আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন যে নষ্ট করে সে কঠিন আজাবের সম্মুখীন হবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর আত্মীয় স্বজনের প্রতি নজর রাখা, ভালোবাসা এবং আন্তরিকতা প্রদর্শন করা। স্বামীরও দায়িত্ব হচ্ছে স্ত্রীর আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি ভালো আচরণ করা, সুন্দর ব্যবহার করে তাদের মন রক্ষা করা। ধন্যবাদ হাফেজ মৌলানা কাজী বারুবিল্লাহ, আপনাকে। আপনার মাধ্যমে আমাদের শ্রোতারা জানতে পারলেন স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হলে তা নিরসনের জন্য ইসলাম কী পরামর্শ দিয়েছে। সম্মানিত শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ককে তার রহমত এবং দয়া বলে উল্লেখ করেছেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গিনীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের থেকে প্রশান্তি অর্জন করো। এরপর আল্লাহ বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যকার সম্পর্ককে দয়া এবং রহমত হিসেবে দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো ঘটনা ঘটে যায়, কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় বা ভুল বোঝাবুঝি হয়, অবশ্যই তো আমাদেরকে নিরসন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুখী, সমৃদ্ধ এবং শান্তিময় জীবন দান করুন, আমিন। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লিখার ঠিকানা, ডাকবাক্স প্রযত্নে পরিচালক
জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শের-ই বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। এছাড়া ইমেলেও আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারবেন। ইমেলে আমাদের কাছে প্রশ্ন পাঠাবার ঠিকানা হচ্ছে বেতার phnc1207@gmail.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি।